دنیا صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرے نام سے اسلام رہے گا، صدیق کے گستاخ سے تو جنگ رہے گی، جو ان سے جلے گا وہی ناکام رہے گا۔ আপনারা একুশে ফেব্রুয়ারি ইসলামের স্বার্থে একটু কলকাতায় আসতে পারবেন, এখন থেকে বলে যাচ্ছি শুধু আসবেন তারা নিজেরা সাথে করে নিয়ে আসবে। আরে তারা জীবন দিয়েছে, আমরা কমসে কম সময় আর একটু আওয়াজ তুলি। আজ আমরা আওয়াজ তোলাতে খোদার ঘরে তারা শুনতে বাধ্য হল, খোদার ঘরে তারাকে শুনতে বাধ্য হল, মসজিদ মাদ্রাসা তারাকে শুনতে বাধ্য হল। আমার বিশ্বাস এই দিনে যারা চুরি করে দিয়েছিল আমার আল্লাহ ওদের জন্য জান্নাতের তালা খুলে দিয়েছে। বলুন কেননা ইতিহাস তো গাওয়া দিচ্ছে, হাজরাতে বিচার হাফিজ একজন বিশ্ববিখ্যাত বক্তা ছিল, রাস্তায় আল্লাহ নামের একটা কাগজ পেয়েছিল, ওই কাগজকে সম্মান করে আদর করেছিল, আল্লাহ নামের সম্মান করার জন্য, আল্লাহ নামকে ভালোবাসার জন্য, আল্লাহ নামের ইজ্জত দেওয়ার জন্য আমার আল্লাহ জানিয়ে দিল বিশ্বাস রে আমি আল্লাহ তোর নাম তো ওরিদের সাথে ইজ্জতের সাথে তুলে দিলাম। ওই দিন যারা গিয়েছিল তাদের মধ্যে অনেক ভুল থাকতে পারে, বিশাল হাতিত মৎস্য ছিল বিশ্ববিখ্যাত, তাদের মধ্যে অনেক ভুল থাকতে পারে, আমার আল্লাহ পাক বড় দয়ালু, বিনার ঘরের ইজ্জতের রক্ষার জন্য যারা গিয়েছিল, বিনার নবীর মাদ্রাসার ইজ্জতের রক্ষার জন্য যারা গিয়েছিল, আমার আল্লাহ কি তাদের নম্বর ইজ্জতের খাতা জান্নাতের খাতায় কি তুলে দিতে পারে না? বলে বলুন পারে না। তাই আপনাদের কাছে বলবো আব্বাস সিদ্দিকী ভুল পাশে আহলে সুন্নতের জবাব দ্বারা বাংলার প্রতি 20 লক্ষ যুবককে একটা জায়গায় করতে চাইছে, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, অসহায় মানুষের জন্য, মাগুরের তো বাঁচানোর জন্য। বলো তোমরা ইসলামের জন্য সাথ দেবে না দেবে না? প্রত্যেক বুথ থেকে একটা করে ভালো ছেলের নাম বর্ণনা আমার কাছে দাও, যখন প্রয়োজন হবে আমি তাকে ফোন করবো, সে তোমার সবাই খবরটা পাবো। ঠিক আছে, অনেকে খবর পাই না, পরে আফসোস করে যে খবর পেলে যেতাম। তাহলে বাংলার আজকে বাসায় বিছানার দুধে বললাম না মাথায় থাকে, আর দুধে যদি ফোন করে দিই তাহলে সারা বাংলায় মন দুর্গ জেনে গেল। ঠিক না বেটি? তাহলে একটা ডেট বলে রাখলাম 21 ফেব্রুয়ারি, আর একটা চ্যানেলের নাম বলছি, ওই চ্যানেলটাকে নোট করে রাখেন, সবাই ইউটিউবে যাবেন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে সমস্ত খবর পাবো ইউটিউবে যাবেন, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাই কিছু হোক আর কি বলে বেল না নোটিফিকেশন দিয়ে আপনাদের সব খবরটা যেতে থাকবে, এই খবরগুলো পাবেন। কোথায় রামা আমি আর বলালাম না, আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমাম হুসাইন হুজুর যে লড়াই করেছিল ওই লড়াইটা হলো সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে হুজুর আমার লড়াই করেছিলেন। আর আমরা হুসাইনকে যদি ভালোবাসি তাহলে আমাদের ধরো সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে জীবন আল্লাহ দিয়েছে তার রাস্তায় ব্যয় করো, কথা বুঝে আসছে, তাকে খুশি করো, তাকে খুশি করতে গিয়ে তোমার দুনিয়ায় যদি সামান্য লস হয় এই লসটা তোমার আখেরাতে বহু লাভ দেখাবে। কথা বুঝে আসছে? আমি বিদায় নিচ্ছি, এখন জলসা হবে না নামা যাবে, নামা যাবে, নামাজের পরে আমার আরো ভাইজান এবং সর্বশেষে আমার দাদা
আমাদেরকে